আমি এজেডে মিনহাজুল হক, দীর্ঘদিন এই পৌরসভা মেয়র, সাবেক মেয়র। বর্তমানে আমি নারিকেল গাছ প্রতীক নিয়ে এবারও নির্বাচন করতেছি। আমি দীর্ঘদিন থেকে পৌরসভা থাকার ফলে আমার পার্বত্য পৌরসভার লোক আমার অত্যন্ত ভালোবাসেন এবং আমাকে মেনে চলেন এবং আমার প্রতি তাদের আস্থা আছে, যার পরিপ্রেক্ষিতে আমি যখন এবার নির্বাচনে প্রচারণায় বাহির হই তখন দেখা যাচ্ছে যে অন্য গ্রুপের লোক সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করেছে। ইতিমধ্যেই আমাদের দুইজন কর্মীকে তারা মাথা আঘাত করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে। এছাড়াও আমি গতকাল আমি রুস্তমনগর এলাকায় গিয়েছিলাম, সেখানেও তারা এইভাবে অযাচিতভাবে এসে হামলা করে এবং আমাদের লোকজনকে ধাওয়া পাল্টা করে, যার পরিপ্রেক্ষিতে পরিবেশ এখানে ভালো মনে হচ্ছে না। কারণ যদি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যদি সরকার এবং যদি আমাদেরকে নিরাপত্তা না দেয় এবং ভালোভাবে কাজ না করে তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। তাই আমি আশা করব যে যাতে ওনারা সুষ্ঠু নির্বাচনের খাতিরে প্লেন ফিল্ড তৈরি করে সকলকে সমান অধিকার দিয়ে যাতে আল্লাহ যাকে ইজ্জত দেবে সে, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে, এটাই আমার কাম্য। যখন ভালো কাজ করবে তাতে তো ভোটারও ভোট দেবে, ভোট দিয়ে যে মানুষটা সৎ, যে মানুষটা মানুষের পাশে দাঁড়াইবে, যে মানুষটা এখন গরিব দুঃখীর পাশে দাঁড়াইবে, তারপর মাইকের উন্নয়নে কাজ করবে। পৌরসভার ভোট হচ্ছে যে যোগ্য ব্যক্তি যে কাজ করবে বাংলাদেশের উন্নয়নের জন্য তাকে আমরা ভোট দেব। আমি পার্বতীপুর উপজেলার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। বহু প্রতীক্ষিত পার্বতীপুর পৌরসভা নির্বাচন হচ্ছে। আমার বিশ্বাস যদি কালো টাকা কিংবা সন্ত্রাস বা অন্য কোনো উস্কানিমূলক আচরণ না থাকে তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব। এতদিন আমি কি করেছি পার্বতীপুরবাসী জানে, সেজন্যই আমার আজকের এই নির্বাচনের প্রতিটি জায়গায় যে গণজাগরণ সৃষ্টি হয়েছে এটা দেখে আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীরা বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন এবং নানাবিধ বাধা বিঘ্নের মধ্যে ফেলার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ জনগণ আমার পাশে আছে, নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, নৌকা আমার আবেগ এবং জয়ের ইতিহাস জড়িত। এই নৌকাকে পার্বতীপুরবাসী বরাবরই সম্মান করে এসেছে, ইনশাআল্লাহ নৌকা মার্কা আমার জয় হবেই। যোগ্য বা লোক ভালো ভালো ব্যক্তি উন্নয়নের কাজ করবে, উন্নয়নের কাজ করার জন্য আমাদের ধাইরা দরকার, আমাদের ধাইকে নৌকা মার্কা এমন এক ব্যক্তিকে চাই সে ব্যক্তির জন্য আমাদের পাশে দাঁড়ায়, সে যেন ভালো কাজকর্ম করে, সে উন্নত করবে, এটা আমি চাচ্ছি। সে যে কেউ হোক